আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবরিনাস কিচেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো সুজির হালুয়া বা সুজির বরফি অল্প কিছু উপকরণে ঝটপট তৈরি করা যায় সুজির হালুয়া আর খেতেও কিন্তু খুবই মজা সুজির হালুয়া আমরা মোটামুটি সবাই তৈরি করতে পারি তবে আমি যেভাবে তৈরি করি আজ সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। হালুয়া তৈরি করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি প্যানটা যাতে খুব গরম না হয় হালকা গরম থাকতেই সুজিটা দিয়ে দিতে হবে নেড়ে চেড়ে সুজিটাকে পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সুজিটা ভাজতে হবে যাতে কোনোভাবেই পুড়ে না যায় চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে সুজিটা ভাজতে হবে কিছুক্ষণ ভাজলেই দেখবেন সুজি থেকে সুন্দর একটা ভাজার ঘ্রাণ বের হয়েছে পাঁচ মিনিট ভাজার পর আমি এতে তিন টেবিল চামচ ঘি দিয়ে দিব ঘিটা সুজির সাথে মিশিয়ে নিব চেষ্টা করবেন ঘি দিয়েই সুজির এই হালুয়াটা তৈরি করতে এতে করে হালুয়ার টেস্ট অনেক ভালো আসবে এখন এতে দিয়ে দেব একটা দারচিনি ও একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি এরপর সুজিটাকে আরও দুই তিন মিনিট ভেজে নিব আসলে সুজিটা যতটা ভালোভাবে ভাজা হবে সুজির বরফিটা ততটাই পারফেক্ট হবে ঘিয়ের মধ্যে সুজিটা কিছুক্ষণ ভাজার পর দেখবেন সুজিটা মুচমুচে হয়ে গেছে একটু মুখে নিয়ে দেখলেও বুঝতে পারবেন এখন এতে দিয়ে দিব এক কাপ চিনি আমি এক কাপ সুজির জন্য এক কাপ চিনি নিয়েছি আপনারা মিষ্টি কম খেলে চিনির পরিমাণটা কমিয়ে দিতে পারেন এখন এতে দিয়ে দিব মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ আমি এখানে যে পরিমাণ দুধ অ্যাড করেছি এতেই সুজিটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে দুধটা সুজির সাথে মিশিয়ে এতে দিয়ে দিব চা চামচ এলাচ গুঁড়া ও সামান্য পরিমাণে লবণ মিষ্টি জাতীয় খাবারের লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা একেবারে পারফেক্ট থাকে এখন চুলার আঁচ লোতে রেখেই অনবরত নেড়েচেড়ে রান্না করে নিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত সুজির পানিটা শুকিয়ে এসেছে আপনারা যদি এটাকে হালুয়া হিসেবে খেতে চান তাহলে এ পর্যায়েই পছন্দ মতো বাদাম কিশমিশ দিয়ে নামিয়ে নিতে পারেন আমি যেহেতু এটাকে বরফি তৈরি করব তাই আমি এটাকে আরেকটু শুকিয়ে নিব হালুয়াটা আরেকটু শুকিয়ে আসলে এতে দিয়ে দিব এক টেবিল চামচ ঘি ঘিটা একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এই ঘি এবং গুঁড়ো দুধটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে চুলা থেকে নামানোর আগে ঘি এবং দুধটা দিলে হালুয়ার টেস্টটা অনেক বেশি ভালো হয় ঘি এবং দুধটা ভালোভাবে মেশানো হয়ে গেছে যখন দেখবেন হালুয়াটা এরকম প্যানের গাছের আসছে তখন বুঝতে হবে বরফির জন্য হালুয়াটা একদম রেডি এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব গরম গরম অবস্থায় হালুয়াটাকে বরফির জন্য সেট করে নিতে হবে এই জন্য আমি একটা ট্রেতে তেল ব্রাশ করে নিয়েছি এখন এতে হালুয়াটা ঢেলে দিব এখন এর মধ্যে যে গরম মশলাগুলো আছে তা তুলে ফেলে দিতে হবে তা না হলে বরফি কাটার সময় শেপটা নষ্ট হয়ে যায় এখন স্প্যাচুলার সাহায্যে আমি পছন্দ মতো পুরুত্ব করে বিছিয়ে নিব আপনারা যতটুকু মোটা রাখতে চান ওইভাবে করেই শেপ করে নিতে পারেন হালুয়াটা গরম থাকতেই এতে পছন্দ মতো কুচি দিয়ে স্প্যাচুলাটা দিয়ে একটু চেপে চেপে দিব এতে করে ঠান্ডা হওয়ার পরও বাদামগুলো পড়ে যাবে না এরপর এটা পুরোপুরি ঠান্ডা হলে পছন্দ মতো শেপে কেটে নিব ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছেন হালুয়াটা সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন এটাকে আমি কেটে নিব প্রথমেই সাইডের অসমান অংশগুলো কেটে নিচ্ছি এই কাটা অংশগুলোকে আমি ফেলে দিব না এগুলো দিয়েও আমি ডিজাইন করে বরফি তৈরি করে নিব আমি বরফিটাকে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন আমি একটা তুলে দেখাচ্ছি আমার বরফিটা কতটা পারফেক্ট হয়েছে এখন এই কাটা অংশগুলো দিয়ে এরকম সাচের সাহায্যে ডিজাইন করে নিব এই সাজগুলো আপনারা যে কোনো মার্কেটেই একটু খোঁজ করলেই সহজেই কিনতে পাবেন এরকম সামান্য কিছুটা হালুয়া হাতে নিয়ে একটু চেপে সাচের মধ্যে বসিয়ে অন্য আরেকটা সাজ দিয়ে চেপে নিলেই সুন্দরভাবে ডিজাইন তৈরি হয়ে যাবে এরপর সাইডের এই বাড়তি অংশগুলো এভাবে সরিয়ে আলতো হাতে বের করে নিলেই দেখবেন সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে এভাবেই আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন আমি এভাবেই সবগুলো বরফি তৈরি করে নিয়েছি মজাদার এই সুজির বরফিটা আপনারা চাইলে নর্মাল ফ্রিজে পনেরো দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন আমার আজকের রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক দেবেন আজ তাহলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ